হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর বুঝতেই পারছো। তো তোমরা অপেক্ষা করছো অনেকক্ষণ ধরেই আমার এই ভিডিওটার জন্য, যে গতকালকে যেই অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠান সম্পর্কে আমার কি মতামত সেটা জানার জন্য, প্লাস সমালোচনা করার জন্য তোমরা আমার ভিডিওর অপেক্ষায় ছিলে, সকাল থেকেই ছিলে আমি জানি। কিন্তু আমার লাইফে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে তাতে করে সমালোচনার চ্যানেল চালানো আমার পক্ষে খুব দুষ্কর হয়ে যাচ্ছে, আমি পরিষ্কার ভাষায় তোমাদেরকে বলছি। আমি চ্যানেল ভিডিও খুলে, মানে ক্যামেরা খুলে সমালোচনা করতে বসবো কি, শুধু সমালোচনা না, কোনো কথা বলতে বসবো সেটা আমি পাচ্ছি না। সকাল থেকে আমাকে অনেকে ফোন করছে, আমি না ফোন রিসিভ করছি, না কথা বলছি, না কোনো উত্তর করছি, আমি কিছু করতে পারছি না। তো থিতিয়ে পড়ার আগে আর শেষ করার আগে একটা ভিডিও করে যাই, সমালোচনার ভিডিও শেষ করার আগে আমি এই কথাগুলো বলে যাই। গতকালকে যেই অনুষ্ঠান হয়েছিল সেখানে প্রথমে ওদের ভিডিও আসার আগে আর কি, যাদের অনুষ্ঠান ছিল তাদের ভিডিও আসার আগে আমি একজনের ভিডিও দেখেছি, কারণ একজনের ভিডিও দেখলে পরেই আন্দাজ করা যায় আমি সবাইকে ভিউজ দিতে পারবো না, অত টাইম নেই আমার আর ইচ্ছা তো একদমই নেই। তো একজনের ভিডিওই দেখেছি, যে কিনা ওদের বাড়িতে গেছিলো, আমি তার ভিডিও দেখেছি। কারণ কোনো না কোনো সময় এক সময় তো এসেছিলো, তো তাকে, তার স্বরূপটা আমি বেশি চিনি, সেই কারণে তাকেই আমি যদি দেখি, যদি কোনো সময় প্রয়োজন হয় তাকে দেখি। তো তার ভিডিওটা দেখলাম, সেখানে সে এতটাই একটা নির্বোধের মতন কাজ করেছে, সেটা হচ্ছে ঘোড়া যাচ্ছিল পেছন থেকে সামনে থেকে ঘোড়া যাচ্ছিল, সেটা দেখিয়ে ও ব্যঙ্গ করছিল, আমাকে নিয়ে ব্যঙ্গ করছিল। তো একটা কথা বলি তোদেরকে, আজকে বয়স্ক, কচি বয়স্ক, মধ্যবয়স্ক সব নির্বিশেষে তুই, তোদেরকে একটা কথা বলি, যে তোরা গেছিলিসই ঘোড়া রাস্তা বলে, ঘোড়ার গু খেতে, ঘোড়ার গুয়ের গন্ধ শুঁকতে। তো সেখানে ঘোড়া না দেখে কি গাধা দেখবি? ঘোড়া দেখবি না তো কি গাধা দেখবি? সপরিবারে, পুরো সপরিবারে, তোরা যে কজন ছিলিস সপরিবারেই গেছিলিস গাধার, ঘোড়ার গু খেতে। তো ঘোড়ার গুও খেয়েছিস, ঘোড়াকেও দেখেছিস, অসুবিধা কী, তাই না? শেষমেশ তোরা যে ঘোড়ার গু খাস সেটাই তোরা দেখতে গেলি, দেখালি, সবাইকে দেখালি। তো এই বিষয়টা নিয়ে আমার আর কিছু বলার নেই, ওই ঘোড়ার গতি দেখবি, ঘোড়ার বেগ দেখবি, ঘোড়ার সব কিছু দেখবি, আর ঘোড়ার পেছনটা যে লেজ নাড়িয়ে দুলে দুলে যাবে সেটাও দেখবি, আর পেছনে গিয়ে দাঁড়ালে না পুরো মুখ বরাবর পিছন পা দিয়ে লাথিও খাবি, বুঝতে পারলি? তো তো যাই হোক, আর তোমরা একটা কমেন্ট সবাই একদম উপযুক্ত কমেন্ট করেছো, সেটা হচ্ছে ওইটা গতকালকে যেটা ঘটেছে সেটা ওদের মিট আপ ছিল না, সেটা আমাকে নিয়ে ওদের সেট আপ বলো, যা কিছু বলো সেটাই ছিল, ওদের মধ্যমণি আমিই হয়েছিলাম, সে ঘৃণা ভরে বলো বা ভালোবেসে বলো, ওদের মধ্যমণি আমি হয়েছিলাম। আমি ভিডিওতে কাকে কি পেট নামে ডাকি, আমি আমার কাল্পনিক চরিত্রের কি কি নাম দিয়েছি, আমি আমার ভিডিওতে কি কি বলি, আমি আমার ভিডিওতে কীরকমভাবে মারার সাইন দেখাই, সব কিছু, সব কিছু একটা জোকার, সব সব কিছু করছিল আর সেটা সবাই দেখছিল, এনজয় করছিল, একটা জোকার তার অঙ্গভঙ্গির দ্বারা করছিল, দেখাচ্ছিল আর সবাই হাসছিল। আর আমি এখানে বসে, আমার যদি মোচ থাকতো না, মোচের তাও দিতাম আর হাসতাম, মোচের তাও দিতাম আর হাসতাম, যে এটাই হচ্ছে তোদের ঔকাত, যেখানে যাবি সেখানে এই আমাকে নিয়ে পড়ে থাকতে হবে। গেছিলিস ওদের মিট আপে, এটা কি মিট আপ হয়েছিল? যেখানে যাবি তাদেরকে নিয়েই মশগুল থাকবি, না আমাকে নিয়ে মশগুল ছিলিস, প্রত্যেকে, ইভেন যাদের মিট আপ ছিল তারা পর্যন্ত খুব এনজয় করছিল, এটাই উচিত ছিল, এটাই উচিত হয়েছে, যারা যারা দেখেছে তারা তারা প্রত্যেকে বুঝতে পেরেছে যে তোরা আসলে কি করতে গেছিলিস। এবার আসি, যে একদম পুরো কি বলবো, গুন্ডাও ওই সেটা ক্যাপচার করতে পারেনি, অ্যাটেনশান, মানুষের অ্যাটেনশান ক্যাপচার করতে পারেনি, যেই অ্যাটেনশান ক্যাপচার করেছে আরও একজন চোখের জল ফেলে, আমি কারোর চোখের জলকে বলছি না, সে কি সত্যি সত্যি ফেলেছে না মিথ্যা মিথ্যা বলেছে আমি ওটা যাচাই করতেই যাচ্ছি না, জাস্ট আমি বললাম ওইটুকু সময়ের মধ্যে ও পুরোটা সবাইকে ক্যাপচার করে নিয়েছে, ঠিক আছে, এটা বেশ ভালো বুদ্ধিও বলতে পারি আবার আইডিয়াও বলতে পারি, ও বুদ্ধি আইডিয়া একই হলো, এটা বেশ ভালো একটা আইডিয়া ছিল। যাই হোক, এবার হচ্ছে যখন এই পরিস্থিতিটা চলছিল তখন যার জন্য এরকম হচ্ছিল সে সবার পরে গিয়ে তারপরে তাকে
পিঠ থাপড়াচ্ছিল, এটা জাস্ট দেখে আমার হাসি পাচ্ছিল। আমি এই বিষয়ে আর বেশি কথা বলে তাকে আমি ভাও দিতে চাই না, ডাইরেক্ট ঢুকে পড়ি এদের বিষয়টা নিয়ে। আজকে আমি লুঙ্গি দাদাকে দেখলাম, সবাই বলছে কচি ছেলে, সবাই বলছে কচি ছেলে। দেখো, কচি ছেলে হোক বুড়ো ছেলে হোক, সেই ছেলে যে ওই বাড়িতেই থাকে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নতুবা এই যে এতবার করে গুন্ডির আত্মীয় স্বজন এসেছিল, সেই আত্মীয় স্বজনরা কেন খাটে না শুয়ে নিচে শুয়েছিল, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। কেন একটা খাট থাকতে তাদেরকে নিচে শুতে হয়েছে, শরীর খারাপ নিয়ে নিচে শুতে হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। কারণ ওই লুঙ্গি দাদা হচ্ছে গুন্ডার কেয়ারটেকার, ওই লুঙ্গি দাদা হচ্ছে গুন্ডার কেয়ারটেকার, এবং ওই লুঙ্গি দাদাই ওই নিচে ওই পাশের ঘরে থাকেন। এটা ওরা যদি নাকে খড় দিয়েও বলে না যে না আমি তবুও বিশ্বাস করতে রাজি নই, ওই লোক ওখানেই থাকে, ঠিক আছে? তো উনি কচি হোক বুড়ো হোক, তাতে দিয়ে তা দিয়ে আমার কিছু যায় আসে না, আমার কিছু যায় আসে না। কে কার সাথে কোন সম্পর্ক রাখবে না রাখবে সেটাতেও আমার যায় আসে না, কিন্তু যেটা দেখবো যেটা বুঝতে পারবো সেটা তো অবশ্যই বলবো। আশা করছি এতেও কারোর যাওয়া আসার কথা নয়, ঠিক আছে? এতেও কারোর যাবে আসবে না। তো উঠল গুন্ডা যাচ্ছে মিটাবে, গুন্ডি খুব খুশি। গুন্ডার ইন্টারভিউ নিচ্ছে ক্যামেরা খুলে। গুন্ডার মুখটা দেখে তোমাদের কোনো জায়গা থেকে মনে হয়েছে যে ও এক্সাইটেড? যাদের জন্য আজকে এই যে গাড়িতে উঠেছে, যাদের জন্য লাক্সারিভাবে রয়েছে, দোতলায় রয়েছে, জানালার পাশে বসে প্রকৃতির হাওয়া খাচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছে, প্রকৃতির দৃশ্য দেখছে, তাদের কিছু মানুষের সঙ্গে মিট আপ করতে যাচ্ছে, তাদের কিছু মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছে, তার মনের মধ্যে মুখের মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই? এটা কি আশা করা যায়? যখন মানুষগুলো ভিডিওগুলো দেখবে, ভিডিওটা দেখবে, তখন ওর ফেসের যে রিয়াকশানটা দেখবে তাতে করে এই মানুষগুলোর ভালো লাগবে? অবশ্য ভালো লাগবে, কারণ যারা ওদেরকে দেখে তারা ওদের এই ধরনের কি বলবো রিজেকশন বলো, অকৃতজ্ঞতা বলো, এই সমস্ত সইতে সইতে না তারা ইউজ টু হয়ে গেছে। আমি জাস্ট দেখলাম যে কত কষ্ট করে ও দুটো কথা বলল। তারপরে ছিল আমাদের ঢেমনি। ঢেমনিকে নিয়ে কালকে একটা ভিডিও করেছিলাম, কালকে না পরশুদিন একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি ওর রূপের কথা বলেছিলাম। তো সেখানে আমাকে একজন বলেছে যে রূপ নিয়ে বলো না। আমি না রূপ নিয়ে বলতে যাইনি, এই রূপের কথাটা ওই ঢেমনি সবার প্রথম তুলেছিল, তাই সেই কারণেই আমি বলেছি এবং বলছিলাম, আর বলবো না, কারণ সবাই দেখে নিয়েছে ওর অরিজিনাল ফেসটা, সবাই দেখে নিয়েছে, আর আমার বলার প্রয়োজন পড়বে না। এমনিও আর আমি বলবো না, ঠিক আছে? আজকে বলে নিই। তো এই গেল ঢেমনির কথা। ঢেমনির ছেলেটা আসলো না, কারণ গাড়ি একটাই বুক করা হয়েছিল, ছেলে ধরতো না, ছেলে হতো না, ওই কারণে ছেলেকে আনা হয়নি। তো গেল, যাওয়ার পরে গুন্ডাকে একটা জায়গায় বসিয়ে ওরা পুরোটা ঘুরে নিল, কারণ যেহেতু একটু আগে গেছিল সেই কারণে সবাই ঘুরে নিল, বেশ ভালো কথা। সবাই ঘুরে নেওয়ার পরে তারপরে মিট আপের যেই জনসংখ্যা সেটা দেখে বিশ্বাস করো আমি হাসবো না কাঁদবো না অবাক হবো আমি বুঝতে পারছি না। আমি কোনো রিয়াকশানই দিতে পারছি না উপস্থিতির সংখ্যা দেখে। না ঝড়ঝাপটা হয়েছে, প্রকৃতি ওদের সহায়ক ছিল, না ঝড়ঝাপটা হয়েছে, না অত্যধিক গরম ছিল, বেশ একটা কমফোর্টেবল ওয়েদার ছিল। আর সেখানেও মানুষের উপস্থিতির সংখ্যা দেখে রীতিমতন আমি ভাবছিলাম যে এটা হচ্ছে তুই যেই কৃতজ্ঞতার পরিবর্তে, মানে কৃতজ্ঞতা দেখানোর পরিবর্তে যেই নির্লজ্জতা প্রদর্শন করেছিস তার পরিবর্তে তোর এটাই হয়তো পাওনা ছিল। আর এই যে তোর পাওনা, এখানে কিন্তু ভাই আমি একদম নিরপরাধ ব্যক্তি, আমি জাস্ট তোরা যেটা করেছিস সেটা তুলে ধরেছি। আমি যদি মিথ্যা কথা বলতাম, আমি যদি মিথ্যা কিছু তুলে ধরতাম, তাহলে কিন্তু দর্শকরা আরও বেশি করে তোকে বেশি ভালোবাসত। এরকম কি বলবো হাতে গোনা, হয়তো খুব বড় জোর হলে, আমি সবার যা দেখলাম হয়তো বেশি বড় জোর হলে 20-30 জন, ইনক্লুডিং ইওর ফ্যামিলি মেম্বার, তোর ফ্যামিলি মেম্বার সহ ঊর্ধ্বে হয়তো 30 জন হয়েছিল, যার কিনা এত সাবস্ক্রাইবারওয়ালা একটা চ্যানেল, তার এই 20-30 জন উপস্থিতি, মানুষের উপস্থিতি, তাও 6-7 জন ফ্যামিলি মেম্বার, ওই কয়জনের উপস্থিতি, এটা সত্যি একটা নিরাশাজনক এবং লজ্জাজনক, ঠিক আছে? আর এই যে মহলটা সৃষ্টি হয়েছে, এটার ক্রেডিট একমাত্র এই চ্যানেলের ফিমেল ওনার, তাকে যায় তার জন্য এই যে যতটুকুলো হয়েছে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি আর বেশি ঘাটাতে চাই না, এই কতজন সদস্য হয়েছে কি না হয়েছে
ম্যাক্সিমাম কী জন্য গেছিল, কি কীর্তন করেছে, লীলা কীর্তন করেছে, সেটা তোমরা সবাই দেখেছো, এনজয় করেছো, ভালোও লেগেছে, আমি জানি তোমরা খুশি হয়েছো। কারণ ওদের মেন টার্গেট বলো, টার্গেট থেকে বেশি বলো, আমি ছিলাম সব কিছু। একজন গিয়ে সে আমাকে বদনাম করার পরিবর্তে সে আমার পুরোটা তুলে ধরে এত সুন্দরভাবে বর্ণনা করেছে, আমার ভীষণ ভালো লেগেছে, সত্যি বলছি আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এইবার আসি গুন্ডির ইতিহাসের প্রতি আসক্তিটা জেনে আমি খুব ভালো হয়েছি যে ওর ইতিহাসের প্রতি ও খুব মানে ইতিহাস সাবজেক্টটা ওর ভালো লাগতো। আমার ইতিহাস সাবজেক্টটা ক্লাস সিক্স পর্যন্ত ভালো লাগতো, কারণ ক্লাস সিক্স পর্যন্ত আমি বেশ ভালো নাম্বার পেয়েছিলাম, আপ টু 70 আপ পেয়েছিলাম, 70 উপরে পেয়েছিলাম, সেই কারণে ভালো লাগতো। তারপরে যখন 60-এর নিচে নামতে শুরু করে তারপরে আর ভালো লাগতো না, কারণ সত্যি সত্যি যখন কোনো জিনিস আমরা খেটে ফল পাই না তখন সেই জিনিসটার প্রতি একটুখানি আমরা হারাতে থাকি, কী বলে, ইন্টারেস্ট হারাতে থাকি। তো যেই জিনিসটা দেখবে বেশি তুমি অপছন্দ করো, পালাতে চাও, সেই জিনিসটা তোমার একদম তোমাকে পিছু ছাড়বে না। তো আমার গ্রাজুয়েশন পর্যন্ত আমার ইতিহাস ছিল, সেটাকেই নিতে হয়েছিল, তো সেটাকে বেশ ভালোভাবেই উতরে গেছিলাম। আর এদিকে গুন্ডিরও ইতিহাসের প্রতি ভালোবাসা জেনে আমার খুব ভালো লাগলো। কিন্তু যেই সাবজেক্ট ভালো লাগে সেই সাবজেক্টে যদি একটা মোক্ষম ভুল হয়ে যায় তখন কিন্তু সেটা সত্যি মানুষের কাছে হাসির কারণও হয়ে দাঁড়ায়, অবাকের কারণও হয়ে দাঁড়ায়, মজার পাত্র হয়ে দাঁড়ায়। তো এখানে ভিক্টোরিয়া সম্পর্কে, রানী ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়া সম্পর্কে যেই মন্তব্যটা গুন্ডি করেছে সেটা সম্পূর্ণ ভুল। আমি এমন বলবো না যে একটা বিষয় মানুষ ভালো লাগলে, মানুষের ভালো লাগলে সেই বিষয়টা সম্পর্কে মানুষ পুরোপুরি পারদর্শী হবে বা তার সম্পর্কে সব কিছু নিখুঁতভাবে জানতে হবে, এমনটা কিন্তু না, মানুষের ভুল হতেই পারে। আমি অনেক ভুল করি, আমিও অনেক ভুল করি, যখন মানুষ সেটা ধরে দেয় আমি ওকে দিয়ে লাভ সাইন দিয়ে দিই, আমি নিজের ভুলটা শুধরে নিই, একটা কমেন্ট আমি ডিলিট করি না। আর এখানে গুন্ডি যে রানী ভিক্টোরিয়া সম্পর্কে যে কথাটা বলেছে যে ভিক্টোরিয়াতেই কুইন ভিক্টোরিয়া থাকতেন, সেই কথাটা কিন্তু অনেকে কমেন্টের মাধ্যমে জানিয়েছিল যে ও এই কথাটা ভুল বলেছে, কিন্তু ও এই কথাটাতে সম্মতি জানিয়ে নিজের ভুলটা স্বীকার করে নেওয়ার পরিবর্তে প্রত্যেকটা কমেন্ট ডিলিট করেছে, কারণ সেই কমেন্টগুলি গতকালকে আমার কাছে চলে এসেছিল, স্ক্রিনশট চলে এসেছিল। তো আমি আজকে ঢুকে দেখলাম ওই কমেন্টের একটাও অবশিষ্ট নেই। মানুষ ভুল করলে অন্য মানুষ যদি সেটা ধরিয়ে দেয় সেই ভুলটা স্বীকার করে নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, আমি বলবো না মানুষের কাজ, কারণ তুমি যে ভুল হতেই পারো, ভুল করেই মানুষ শেখে। তুমি ভুল করছো কিন্তু তুমি সেটা মানছো না, সেটা নির্বুদ্ধিতার কাজ, এটা কখনো চালাকির কাজ হতে পারে না, ঠিক আছে? তো এই যে এই ধরনের নির্বুদ্ধিতা দেখে মানুষ পিছনে হটে যায়, পিছনে হটতে 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 আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আর এখানে কিন্তু আমার কোনো এর পিছনে আমার কোনো ভূমিকা নেই, ঠিক আছে? এর পেছনে আমার কোনো ভূমিকা নেই। তো ওদের এই মিট আপ সম্পর্কিত আমার এইটুকুই বলার ছিল। আর গুন্ডি একটা কথা বলেছে যে যেই দালালগুলো গেছিলো সেই দালালগুলো সম্পর্কে বলেছে যে এরা দালালগুলো অনেক শক্ত করে ওদের হাত ধরে রেখেছে, ওরা চায় যেন এইভাবেই ওরা শক্ত করে ওদের জন্য হাত ধরে রাখুক। আচ্ছা, দালালগুলো শক্ত করে তোদের হাত ধরে রাখবে শুধু কি বিনা স্বার্থে? বিনা স্বার্থে কি তোদের হাত শক্ত করে ধরে রেখেছে? ওই যে চুলটা ছেড়ে গেছে না, ওই যে স্ট্রেট করে চুলটা ছেড়ে গেছে, ওটা কিন্তু আমার পিণ্ডি চটকে তারপরে কিন্তু গেছে, তারপরে কিন্তু গেছে, ওইভাবে গেছে, ঠিক আছে? তো যাই হোক, এরকমই যদি কোনো ব্যাপার হয়ে থাকে, আজকে যখন তুই বললি নিজের মুখে যে তুই চাস তোর দালালরা তোর পাশে থাকুক, তাহলে আমি একটা সিদ্ধান্ত নিলাম, আজকের থেকে আমি তোদেরকে নিয়ে আর কোনো ভিডিও করব না, এটা আমার ডিসিশন। আর আমি যখন বলি সেই কথাটা আমি রাখার চেষ্টা করি। এরপর আছে আমার দর্শকের ডিমান্ড, যেই দর্শকের জন্য আজকে আমি এইখানে, সেই দর্শকের ডিমান্ডকে আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু আমি দর্শকদের কাছে হাত জোর করে অনুরোধ করব যেন ওদের সম্পর্কে ভিডিও করার জন্য তোমরা আমাকে বলো না, কারণ ওদের নোংরামও কোনোদিনও কমবে না, ওরা এইভাবে নোংরামি করেই উঠে এসেছে, ওরা এইভাবে নোংরামি করেই চলবে। আমি দেখতে চাই যে আমি ওদেরকে নিয়ে কথা না বললে ওদের ভিউস কতখানি আপ হয়, আমি সেটা শুধু দেখতে চাই। আর যখন আমি ওদেরকে নিয়ে কোনো কথাই বলবো না তখন ওরা ওদের নিরাপত্তাটা বেশ ভালোভাবে বোধ করবে, ভালোভাবে ফিল করবে, ওরা নিরাপত্তা যুক্ত হয়ে যাবে। নিরাপত্তাহীনের অপোজিট কী? নিরাপত্তা যুক্তই তো, তাই না? বলো, যদি ভুল হয় আমাকে একটুখানি কারেক্ট করে দিও। তো ওরা বেশ নিরাপদ ফিল করবে, হ্যাঁ নিরাপদ, এই তো হয়ে গেল,
ওরা বেশ নিরাপদ ফিল করবে আমি যদি ওদেরকে নিয়ে ভিডিও না করি। আমার এত পাওয়ার যে আমি ওদেরকে নিয়ে বললে পরে ওদের আজকে ভিউজ নাকি এখানে এসে ঠেকেছে, সত্যি আমার এত পাওয়ার। আরও সবাই বলছে যে আমি পাপ করছি পাপ করছি, তার জন্য নাকি শেরুকে আজকে আমাকে ছেড়ে দিতে হবে, শেরুকে আমাকে আমি পাপ করছি তাই আমাকে ছেড়ে দিতে হবে। তো আমি ভাবছি পাপের বোঝাটা একটুখানি কমাই নাকি, ওরা কোন কারণে ওরা কী পাপ করেছিল যার জন্য আজকে ওর শাশুড়ির এই অবস্থা, কী পাপ করেছিল যার জন্য শ্বশুরটাকে এইভাবে খেটে খেটে চলে যেতে হলো, কী পাপ করেছিল যার জন্য গুন্ডার আজকে এই পরিস্থিতি, কী পাপ করেছিল কোনোদিনও তোরা জিজ্ঞাসা করেছিস? যারা আমাকে কমেন্ট করতে আসিস, যারা আমাকে নিয়ে ভিডিও বানাস, তারা নিজেদেরকে কোনোদিনও জিজ্ঞাসা করেছিস? তোরা তো রেভিনিউ কামাচ্ছিস, সেটা তো আমি ভালো মতন বুঝি, ওটা আমি ভালো মতন বুঝি, তোরা ভালো মতন বুঝিস যে তোরা, আমি যদি বলা বন্ধ করে দিই তোরা তোদের বুকে হাত দিয়ে কথা বল, তোদের চ্যানেল ঠিক টিকবে তো? তাই আমি ঠিক করলাম যে আমি এই গুন্ডা আর গুন্ডিকে নিয়ে কোনো রকম কোনো ভিডিও করব না। আর এটা কারোর প্রেশারে না, কারোর ভয়ে না, এটা জানো কারোর প্রেশার বাপের ক্ষমতা নেই আমাকে হটানোর, আমাকে টলানোর, কারোর বাপের ক্ষমতা নেই আমাকে টলানোর। আমি একবার যখন বলেছি যা বলেছি যে একে নিয়ে আমি কোনো কথা বলবো না, সে আমার গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে, আমি তাকে নিয়ে মুখ খুলিনি, কারণ আমার পছন্দ না। যাকে যাকে বলেছি এখনও পর্যন্ত করে যাচ্ছে, আমাকে নিয়ে যখন কথা বলে তখন ভিউজ হয়, তো যার যেটাতে ভিউজ হবে সে সেটাই করবে, তাই বলে আমাকে তার উত্তর দিতে হবে এমনটা না, তারা করুক কিন্তু আমি উত্তর দেব না। আমি আজকের থেকে গুন্ডি আর গুন্ডাকে নিয়ে ভিডিও করা ছাড়লাম। সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আজকে ওদের এই অবস্থা এটা দেখা আমার প্রাপ্য ছিল, আমাদের প্রাপ্য ছিল ওদেরকে এই অবস্থায় দেখা। আজকে 3 লাখের উপরে যাদের সাবস্ক্রাইবার তাদের আশেপাশে 30 জন নেই, এটা দেখা আমাদের পক্ষে যে কতখানি আনন্দদায়ক ছিল এবং ওদের জন্য যোগ্য ছিল, সেটাই দেখলাম, সেটা উপভোগ করলাম। বাদ বাকি পাপের ফল সময় কথা বলবে, সময় কথা বলবে যখন ওই অসুস্থ ব্যক্তিটাকে খাটানোর সময়, ঘর করানোর সময় বারবার বলছিল, গুন্ডি বলেছিল, গুন্ডা বলেছিল, ঢেমনি বলেছিল, প্রত্যেকে বলেছিল মিস্ত্রি পাচ্ছিল না। যখন লোকটা মারা গেল তারপর থেকে গুন্ডির বাড়ির কাজ কন্টিনিউ ছিল, ওই 15 দিন গুন্ডির ঘরের কাজ বন্ধ ছিল না। এই নোংরা দালালগুলি তখন কোথায় ছিল? কী করে এরা নিজেদেরকে আয়নায় নিজেরা মুখ দেখে আমি শুধু সেটা বুঝি না। যাই হোক, যার যেভাবে মুখ দেখার না দেখার সে সেইভাবে দেখতে থাকুক, আফটারঅল সবার কাছে ভিউজটাই হচ্ছে মেন কথা, নতুবা কি এই ধরনের নোংরামি করে? কিন্তু আমার একটা জায়গায় গিয়ে আমি নিজেকে স্টপ করতে ভালোবাসি, তো আজকে সেই জায়গা চলে এসেছে যখন আমি নিজেকে স্টপ করতে চাই। তোমরা প্লিজ আমাকে সঙ্গ দিও, সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো। আর অনেকেই বলবে যে এদেরকে নিয়ে ভিডিও করবে না, আনসাবস্ক্রাইব করলাম, ঠিক আছে? তো এই কথাটা যদি ভাবো যে আমার কমেন্ট বক্সে লিখবে, তাহলে আমি বলবো যে যারা এদেরকে নিয়ে ভিডিও করব না বলে আমাকে আনসাবস্ক্রাইব করবে, আমি মনে করব যে তাদের সত্যি সত্যি চলে যাওয়াটা বেটার, কারণ তারা আমাকে ভালোবেসে আসেনি, তারা আমাকে ভালোবেসে আসেনি, শুধুমাত্র ওদেরকে হেট করতে বলে এসেছে। যারা আমাকে ভালোবাসবে তারা এই কথাটা না বলতে পারবে না, এই কাজটা করতে পারবে, কারণ চ্যানেল সবার জন্য জরুরি। টাটা।